তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার গোলাম সাইদ রিঙ্কুর খোঁজ মিলেছে তার ছোট ভাই গোলাম রসুল রিফাত এ তথ্য নিশ্চিত করেছেন রিফাত জানান রিঙ্কুর উদ্ধার হওয়ার বিষয়টি তার সহপাঠীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন এছাড়া দূতাবাস থেকেও তার উদ্ধার হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে রিঙ্কু স্বজনরা জানান তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বসবাস করতেন রিঙ্কু সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করতেন তিনি স্থানীয় সময় সোমবার তুরস্কে ভূমিকম্পের পর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রিঙ্কু বগুড়ার গাবতলি উপজেলার কাগৈলের দেওনাই গ্রামের গোলাম রব্বানির ছেলে কাগৈল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি এরপর বগুড়া শহরের এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে দু সালে বৃত্তি নিয়ে তুরস্কে পড়তে যান